সারাদিন আমারে নিয়ে ঘোরো এভাবে খ্যাপ মারবা কখন? তোমার পেটে তো কোনো দানা পানি কিছু যায় না। আরে মারু মানে খ্যাপ। আরে মারু মানে ভালোবাসি তাই ঘুরি। টাকা আছে? কয় টাকা? পকেটে টাকা আছে? আছে। কয় টাকা দেখি বের করো। আরে কি কয় টাকা নাই মানে আমি টাকা আলাব স্যার। আমি কিনার জিনিস না, ঠিক আছে? আগে যা ভালো একটা কোম্পানিতে জব কর, তারপর আমার আশা করবি। যা কোম্পানি বেশি বানিতে করলে হবে না। হ্যাঁ কোম্পানির কথা বলছি আমি, বেশি বানি চিনি না। কোম্পানি মানে চিনো নাই, গার্মেন্টস চিনো? গার্মেন্টস গার্মেন্টসে চাকরি করতে কই নাই, ভালো একটা কোম্পানি। কোম্পানি মানে হচ্ছে ওই যে কি জানো বলে ওই যে ইয়ারটা তো কম কোম্পানি, ওই যে হাটু পানি এটা তো আমি ওই গলা পানি দেন আমরা পড়মু। এই মাউগারপো এয়ারলাইন আছে না, সিনুস না, উপরে দিয়ে যাই, আকাশ দিয়ে যাই, আকাশ দিয়ে এয়ারলাইন যাই। হ্যাঁ ওই এয়ারলাইনে কাজ কর, আকাশ দিয়ে বিমান যাই, বিমান বিমান বিমানে কাজ কর, তারপরে আমার কাছে আসিস। বিমানের পাশে ধরে ঝুললে যাব। হ্যাঁ হ্যাঁ ঝুলতে ঝুলতে যাবি। দাদা চলো চলো। দাদা কি হইল না? না 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 হইল না। যাও তুমি পাশেই গিয়ে এদিকে ঘোরো, এদিকে ঘোরো ঘোরো। এই দাদা তুই নাম নাম লাগে ভালো লাগে তুমি আমার কবিতা ওরে নামা আমার উবাসি লাগিনি। ও তো প্রতিদিন এই একটা ছন্দ নিয়েই মানে ওর জীবনটাই শেষ, ওর জীবন জীবন বলে কিছুই নাই। তুমি যে আমার কবি এদিকে হাতটা দেন, এদিকে হাতটা দেন, আমার উবাসি লাগিনি দাদা। এই কুড়া তুই যা দাদা, এটা যে চামটা বুঝছো, চিন্তা জোক আছে না জোকের মতো, আমি নামা যাই তুমি এটারে নিয়ে যাও। মাই সুইট হার্ট ওরা যে তোমারে মানাই না, জীবনটা নষ্ট করো না, এখনো সময় আছে। এই দাদা হয় এই নাম তুই দাদারাই সাদা মারে জান তুমি জানো না। ওই তুমি যে আমার কবিতা কত ভালোবাসি তাহলে তাহলে কি করো এটা মানুষ জানে? কথাবার্তি সাবধানে কিছু না কিন্তু এখনো সামু কি কি সাবধানে কমু, সাবধানে তো কইতাছি চেন্ডা খুলে গেছে লাগাই লই, সাবধানে কিন্তু কইতাছি। সাবধানে কইতাছো মানুষ বোঝে? আমি তো সবই বুঝি, তুমি যাও গা, তুমি যাও গা, হালবো কষ্ট করে একটু পাইছিলাম। শালা বুড়া কি যে খাওয়াইছে হেরে আমি নিজেও বুঝি না, তবে সময় বুঝি একদিন খুব মাইরা দেবো।
বুঝে গেলাম মত যে মনে হয় আমার মায়ের নিয়ে পলাইছে কই খুঁজো মহন তুহিনের কাছে যাই ও তুহি তুই ঘরে নিবে হিসাব মিল গেছে আমি নিশ্চিত মজেনের হাত ধইরা আপনার মায়া ভাইগা গিয়েছে চাচা আমি আপনার আগেই পই পই করে বলছিলাম মজেনটা বাড়ির পরে জায়গা দিয়েন না বাড়ির মধ্যে রাখেন না আপনি বেশি সবের আশায় বেশি লাভে মনে করতে বাড়ির ঘরে রাখছেন এনকে সাথে মানে ভাইকে এখন আপনি ঠেলা সামলান ওরে আমি তো আদর ভালোবাসা দিয়ে তারা রাখছিলাম বাড়ির সামনে যে এনে থাকবো আপনি জানেন না আদর বেশি দিলে মানুষ বাদর হয় এটা কি আপনি জানেন না আপনার ব্রেনটা এটা ধরে নাই এই তুই একটু কোনা আমি এখন কই খুঁজো মায়ের কদি এখন আমার যা মনে আপনি একটা কাজ করেন মসজিদের দিকে যান তাহলে যদি মসজিদে না পান তাহলে দেখেন কোন দিকে গেছে আর আমি কি করে কমু এই মসজিদের কথা মসজিদটা তো এরকম মানে ভালো মানুষ মনে করছিলাম হ্যাঁ এরকম খারাপ কাজ করবো আমি তো ভাবতে পারতেছি না চাচা আমার এটা সময় নষ্ট না করে চালু করে যান যা তাড়াতাড়ি খুঁজে বাইর করেন মসজিদে তো গিয়ে কোনো লাভ নাই কারণ মসজিদের নামাজের পরে ও তাড়াতাড়ি মাইরা আইসা পরে বাড়িতে তাহলে আপনি একটা কাজ করেন দেখ না কটা বাজে হন তিনটা বাজে চাচা দেরি করেন না মেন রোডে যান মেন রোডের দিকে যা খুঁজেন মেন রোডে হ্যাঁ চালু করে যান সাদা সিধা একটা মনের মানুষ হ্যাঁ আমি বুঝে কইলাম তা কি একটা সর্বনাশ চাচাই দেখছো না আমি তো লেগেছি আরে আমার এদিকে সামনে আয় সামনে আয় না আমার কথা কি শুনোস তা তুই এদিকে বন্ধ জায়গা বোধ কানে যায় না বড়িটা করিস না সত্য করে কম কইলুকে রাখছস তুই বিয়ে করছস আপনারা আমাকে আপনাদের মসজিদের মুয়াজ্জিন ইমাম বানাইছেন আমি কেন আপনার মেয়েকে নিয়ে যাব আর আমি যার নিমক খাবো তার সাথে হারামি করব কেন এটা তো ইসলামের নীতিতে নাই এ আমাকে এত শিখাইস না জ্ঞান দিস না জ্ঞান দিস না সত্য করে কম আমার মাইয়া কই নাহলে কিন্তু খুব খারাপ হয়ে দেবো সত্যি বলছি এরকম অপমান করতেছি জিগা 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 কেন বললো জিগা শব্দ সাইডর চাচা আমার একটা ভুল আছে বুঝছেন কি আমরা আসলে আমাকে মানুষ মানে খারাপ বলে কিছু জানেন মানে নোংরা মানুষ কথা আর কি আমরা সবসময় দোষ দিই হুজুরের কিছু হইলে ওই হুজুরের সব দোষ হুজুরের না ভাই আমি কিছু মনে করি না আপনারা আপনাদের সন্তানদের পাইছেন এটাই তো বড় পাওয়া আমরা আমরা আল্লাহর বান্দা এরপরেও আমরা তুই হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন হেফাজত করুন